আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। 72-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাশ করব। এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোনো আমার মনে হয় না প্রতিপক্ষ আছে, আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে। যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই তো। হারুন সাহেব আয়াত সুরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে, তো এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না, ইসলাম পবিত্র ধর্ম, জামাত ইসলামের আমিরের মতো করে, গোলাম আজমের মতো করে, ওই মতিউর রহমান নিজামীর মতো করে যখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওইটা কার ভাল লাগে শুনতে? মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিক মতো দিতে পারে, আমরাও পারি, আমরাও কথা বলবো সংসদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গিয়েছেন সেই সংবিধানই থাকবে, এটার কোনো পরিবর্তন। ওই এরশাদ জিয়াউর রহমান, ওই মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, এসব স্বৈরাচারদের শাসনামল ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে আদালতের রায়ে, ওগুলো চলবে না। এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটা আমার বিশ্বাস, এটা আমার চেতনা, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের চেতনা, আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা। বললাম তো মহান জাতীয় সংসদে এটা আমরা, এই বিল আমরা আনব, এবং এই ইসলাম ধর্ম আমাদের রাষ্ট্রীয় ধর্ম এরকম কোনো কথা সংবিধানে ছিল না, এটা বলেছি তো, এটা এরশাদ সাহেব করেছেন। এরশাদ সাহেব সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে রাজি না, তার সম্পর্কে একটা বিশ্ববেহায়া সম্পর্কে কথা বলার রুচি এবং মানসিকতা কোনোটাই আমার নাই। এ ভণ্ডামি করার জন্য এটা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সংবিধানে হাত দেওয়ার সাহস একজন লেফট রাইট করা জেনারেল কোত্থেকে পায়? এটা হবে না। বললাম তো ইনশাআল্লাহ জাতীয় সংসদে আমরা আনবো। আমি ডাক্তার মুরাদও আনতে পারি, ডক্টর আব্দুর রাজ্জাক উনিও আনতে পারে, যে কোনো মেম্বার অফ পার্লামেন্ট আনতে পারে, 350 মাননীয় সংসদ সদস্যদের যে কোনো একজন আমরা এটা প্রস্তাব উত্থাপন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ, এই মহান সংসদেই আমরা করবো ইনশাআল্লাহ, একাদশ জাতীয় সংসদ। আজকে পূজা উদযাপন হচ্ছে, কোথায় আজান দিচ্ছে না, কই মন্দিরে আমাদের পূজা অর্চনা হচ্ছে না, কই কেউ তো কাউকে কিছু বলছে না। বিএনপি জামাত এগুলো ক্ষমতায় থাকলেই হামলা চালায়, আক্রমণ চালায়, সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মের মানুষদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, ধর্ষণ করে, হত্যা করে, কি দোষ ওদের? ওরাও তো মানুষ, ওদের গায়ে আপনি একটু আঁচড় দিয়ে দেখেন রক্ত, ওরটাও যেমন আপনারটাও তাই, তাহলে ওদের সাথে তুমি আচরণ করবা কেন? ওয়াই আমাদের পূর্বপুরুষরা তো এগুলো করতো না, এগুলো শিখাইছে জিয়াউর রহমান, এগুলো শিখাইছে জিয়াউর রহমান, এগুলো শিখাইছে মতিউর রহমান নিজামী, এগুলো শিখাইছে গোলাম আজম, এই রাজাগারের বাচ্চারা।